চলাচলে বিধিনিষেধের মধ্যে বন্ধ দূরপাল্লার সব যানবাহন, শুরু হয়নি ঈদ ছুটিও, কিন্তু তাতেও থেমে নেই বাড়ি ফেরা, যে যেভাবে পারছে ছুটছে বাড়ি। এখন সাভার যাইতে এখান থেকে আবার 20 টাকা নেবে এই আমিনবাজার, আমিনবাজার থেকে আবার নেবে 40 টাকা সাভার, আবার নবীনগর কত খরচ করতেছে এভাবে, যে জায়গা যাতে 300 টাকা খরচ করতেছে চান্দরা থেকে, আবার ওইখান থেকে আবার আলাদা আবার ভেঙে যায় এলাঙ্গা পর্যন্ত, মানে এলাঙ্গা পর্যন্ত আবার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট শেষ, এখান থেকে আবার ওই ইয়ে যায় সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ পারে রোড হয়ে যায় ওখান থেকে বিভিন্ন জনে বিভিন্ন জেলার বাসে। ঘরমুখী অধিকাংশ মানুষের মধ্যেই নেই করোনা সংক্রমণের বিন্দু মাত্র শঙ্কা, বালাই নেই স্বাস্থ্যবিধি মানার। নিজে তো বাড়ি যাওয়া লাগবে, বাড়ির মানুষ তো আক্রান্ত হবো, আমরা তো জীবাণু নিয়ে যাচ্ছি না, আমরা তো। আপনি নিশ্চিত জীবাণু নিচ্ছেন না? ইনশাল্লাহ। আপনার মনে হয় না যে আপনার বাড়ির লোকজন আক্রান্ত হতে পারে? না, এরকম তো আমার সিস্টেম নাই, অসুখ মসুখ নাই, আল্লাহ বরাত থাকে। আপনার মনে হয় না আপনার সাথে জীবাণু নিয়ে যাচ্ছে? না না, আমাকে বংশ দেখলো না। একেবারেই পাল্টে গেছে ফেরিঘাটের পরিচিত চিত্র, নেই বাস গাড়ির জটলা, বরং ছিল অসংখ্য যাত্রীর অস্বাভাবিক চাপ। ঈদে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছি, কিন্তু প্রচন্ড রোদ, এখন দাঁড়িয়েছি ফেরি পাইতেছি না, অনেক বিড়ম্বনার শিকার হওয়া লাগছে, গাড়ি চেঞ্জ করা লাগছে। ঝামেলা এড়াতে ঢাকা থেকে উত্তরবঙ্গ সহ বিভিন্ন রুটে রাতে ছাড়ছে আন্তজেলা বাস, পুলিশকে ম্যানেজ করে যাচ্ছে গন্তব্যে। পুলিশ টাকা নিচ্ছে, ওই আপনার মনে করেন কত জায়গায় 1000 নেয়, 500 নেয়, 200 নেয়। মিডিয়ার ক্যামেরা দেখলে আমাদের মামলা দেয়, আর তাছাড়া আমাদের মামলা দেয় না, 1200 টাকা নিয়ে সাইরে দেয়, ওই মামলার বয়লা দেখাই। ঈদ যতই এগিয়ে আসছে সড়ক মহাসড়কে ততই বাড়ছে এই ঘরমুখী মানুষের চাপ। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।